আসসালামু আলাইকুম। তো এয়ারড্রপে কিভাবে কাজ করবেন এটা হচ্ছে তার দ্বিতীয় পার্ট। যারা প্রথম পার্ট দেখেন নাই এটা হচ্ছে প্রথম পার্ট। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পার্ট ওয়ানের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনারা যেটা করবেন আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আসবেন। আসার পর এখান থেকে যে পেন লিস্ট রয়েছে পেন লিস্টে আসবেন। তো পেন লিস্টে আসার পর এই যে দেখুন এখানে লেখা আছে এয়ারড্রপে কীভাবে কাজ করতে হয় এ টু জেড, এই পেন লিস্টের ভিতরে আসবেন। এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা এই পেন লিস্টের ভিতরে পেয়ে যাবেন এবং পার্ট ওয়ানও এখানে দেওয়া আছে। তো আশা করি প্রথমে এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। যারা পার্ট ওয়ান দেখেন নাই তারা পার্ট ওয়ানটা প্রথমে দেখবেন, তারপরে এই পার্ট টু দেখবেন। তো আজকে আমি এই ভিডিওর ভিতরে দেখাবো, গত ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর টেলিগ্রাম অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে সেটিং করবেন। তো এই যে দেখুন এইসব বিষয়বস্তু দেখিয়েছিলাম, কীভাবে এই ফোল্ডার টোল্ডার করবেন এইসব কিন্তু আমি পার্ট ওয়ানে দেখিয়ে দিয়েছি। পার্ট ওয়ানে কিন্তু আরও অনেক জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে কোন অ্যাপ্লিকেশনগুলো আপনাদের প্রয়োজন হবে এয়ারড্রপে জয়েন করতে। তো আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ যে একটা জিনিস দেখাবো। তো এখানে একটা দেখুন আমি আপনাদের মাঝে অফার শেয়ার করছি। তো এই পোস্টটা আপনারা সবসময় যেটা করবেন, আমি যখনই যে কোনো এয়ারড্রপের অফার আপনাদের মাঝে এরকম শেয়ার করলে এখান থেকে এয়ারড্রপ পেজ লেখাই আছে, এইটা থেকে তো আপনাদের অফারে জয়েন করতে হবে। কিন্তু অফারে জয়েন করার আগে সম্পূর্ণ পোস্টটাকে একবার ভালো করে পড়ে নেবেন। পোস্টে কিন্তু অনেক কিছু লেখা থাকে, যেমন দেখুন এখানে কিন্তু লেখা আছে যে দেখুন আপনাকে কোন অ্যাড্রেসটা দিতে হবে। এখানে কিন্তু আমি লিখছি কি দেখেন HHCBSC ইথেরিয়াম। তো টেস্টলের ইথেরিয়াম অ্যাড্রেসটা দিলেই হয়ে যাবে, এই জিনিসটা আমি এখানে কিন্তু আপনাদেরকে বুঝিয়েছি। কিন্তু তারপরেও আপনার লক্ষ্য করলে দেখবেন এইটা কিন্তু ব্লু কালারের হয়ে আছে। আপনারা যদি এইটির উপর একটা ক্লিক করেন আপনাদের সামনে একটা পোস্ট চলে আসবে। এর মানে আপনাদেরকে কী বুঝিয়েছি আমি, যে আপনাদেরকে এখান থেকে টোকেন পকেটের ভিতরে তাদের এক এই সেন্টটা অ্যাড করে নিতে হবে। আপনারা যদি টেস্টলের প্রাইভেট কি দিয়ে তাদের ওখানে সেইন অ্যাড করেন, তো এই সেইনটা কি সেইনটা অনেকে বুঝবেন না, সেইন কীভাবে অ্যাড করতে হয় এটাও বুঝবেন না। তো আপনারা যেটা করবেন কষ্ট করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনারা এই পোস্টের এখানে এসে বা এখান থেকে সার্চ বারের উপর এখানে সার্চ করবেন কাস্টম আরপিসি CUSTOM কাস্টম আরপিসি, এটা লিখে যদি আপনি সার্চ করেন এখানে দেখুন চারটি অপশন চলে এসেছে। এইটির উপর চারটি ক্লিক করবেন, তাই দেখুন চারটি ক্লিক করার পর এই পোস্টটি আপনাদের সামনে চলে এসেছে। তো এই পোস্টটি চলে আসলে একদম নিচের দিকে আসবেন, একদম নিচের দিকে আসলে এখানে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওটা একটু কষ্ট করে আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে কীভাবে যে কোনো টোকেনের সেইন অ্যাড করতে হয় সেটা আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন। তো ওখানে বলছিলো কি HSC সেইন। তো HSC সেইন বলতে হু স্মার্ট, হ্যাঁ হুর সেইনটি HSC। তো এই যে দেখুন এখানে এই পোস্টে কিন্তু হু স্মার্ট সেইন রয়েছে। তো আমি প্রথমে আপনাদেরকে আস্তে আস্তে ধাপে ধাপে সকল কিছু শিখিয়ে দেবো, এইসব জিনিস আপনারা একবারে শিখতে পারবেন না। আর আমি এখন যেগুলো দেখাবো এভাবেই হচ্ছে বেশিরভাগ অফারের জয়েন করার নিয়ম। কিন্তু অনেক অফার রয়েছে যেগুলোতে দেখবেন যে জয়েন করার নিয়ম আলাদা। তো আর কি সবসময় সব অফারে জয়েন করার নিয়ম একই হয় না, তো যেগুলো একটু আলাদা হয় ওগুলোর ভিডিও কিন্তু আমি আলাদাভাবে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। তো বেশিরভাগ অফারই আমি এখন যেভাবে দেখাবো এইভাবে অংশগ্রহণ করতে হয়। তো তারপরে কিছু কিছু অফার আছে, প্রত্যেকটা অফারই আলাদা আলাদা কিছু নিয়ম থাকে। তো আপনারা সবসময় সকল কিছু পড়ে তারপর জয়েন করার চেষ্টা করবেন। তো এই জিনিসটা আপনাদের প্রথমে আমি ক্লিয়ার করে দিতে পারছি। তো এখন হচ্ছে একটু দেখিয়ে দিই টেস্টলটা কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। তো টেস্টলটা অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা দেখানোর পরে তারপর আমি দেখাবো কীভাবে এই টেস্টলেটের যে 12টা অর্ডার পার্স পাবেন ওই পার্সটা দিয়ে টোকেন পকেটের ভিতরে কীভাবে অ্যাকাউন্ট ইনপুট করবেন, মেটামাস্ক যেখানে খুশি আপনার যেখানে খুশি আপনার ওই 12টা পার্স দিয়ে আপনার অ্যাকাউন্টটা ইনপুট করে নিতে পারবেন। আমি একটি দেখিয়ে দেবো, পরবর্তীগুলো আপনারা সবসময় ওরকমভাবে ইনপুট করে নেবেন। অথবা আপনারা যদি এই ভিডিওটা দেখেন তো আপনাদের আবার আমি দেখিয়ে দিই HSC সেইনের ওই জায়গায় গেলে বা কাস্টমার পেসে লিখলেও চলে আসবে। তো আমি এখান থেকে সহজে যাওয়ার চেষ্টা করব। তো এই যে দেখুন এই পোস্টের এখানে আসার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখান থেকে ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে টেস্টলটি প্রাইভেট কি দিয়ে সকল জায়গায় আপনার অ্যাকাউন্টটা ইনপুট করে নিতে পারবেন। আপনাদের প্রত্যেক জায়গায় নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, আর দেখান নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ওখানে আমি বলেই দেব যেটার ভিতরে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, টেস্টলটি প্রাইভেট কি দিয়ে অ্যাকাউন্ট ইনপুট করবেন না। এখন আসুন কীভাবে টেস্টলটির ভিতরে অ্যাকাউন্ট করবেন ওইটা একটু প্রথমে দেখিয়ে নিই। তো টেস্টলেরটা আপনারা প্লে স্টোর থেকে যখন ইনস্টল করে ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে
এখানে দেখুন দুইটি অপশন রয়েছে, একটা হচ্ছে ক্রিয়েট ওয়ালেট, নিচে রয়েছে আপনার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে সেইটা। তো যাদের অলরেডি অ্যাকাউন্ট থাকবে তারা তো আই অলরেডি এটা উপরে ক্লিক করে এখান থেকে যে মাল্টিপল কয়েন কালো দেখেন কিনে বলতে পারি না সকল কিছু বা শো করতে পারে, এইটা উপরে ক্লিক করলে এখানে আপনাদের কাছে এই যে পার্স চাইবে, পার্স দিয়ে নিচে ইনপুট রয়েছে, ইনপুট উপরে ক্লিক করবেন। এখন অনেকে বলতে পারেন ভাই এখানে কোন পার্স দিতে হবে, তো টেস্টলটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাদের কিন্তু 12 ওয়ার্ডের একটা পার্স দেয় সবাইকে। তো পার্সটা কীরকমের আমি দেখানোর একটু ট্রাই করি, দেখি পারি কি না। তো এই যে দেখুন এরকম কিছু পার্স দেবে, তা আপনারা যেটা করবেন এটাকে এখান থেকে কপির উপর ক্লিক করে এটাকে কপি করে নেবেন। কপি করে যে কোনো একটা ভালো সুরক্ষিত জায়গায় সুরক্ষিত করে রেখে দেবেন, কারণ পরবর্তীতে আপনার যখন এই অ্যাপ অলরেডি অ্যাকাউন্ট ওই টুবার যখন ক্লিক করে আপনার অ্যাকাউন্টে ইনপুট করতে যাবেন তখন কিন্তু এই ওয়ার্ডগুলো চাইবে, ওখানে আপনাকে দিতে হবে। আরেকটি কথা, আপনারা এই এয়ারড্রপে কাজ করার জন্য নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং নতুন একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তার কারণ হচ্ছে আপনার যদি পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট এবং পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট হয়ে থাকে ওগুলো যদি সব জায়গায় ব্যবহার করেন তাহলে আপনাদের আপনার আবার পার্সোনাল কাজ করতে অসুবিধা হতে পারে। তো তার জন্য দুইটা নতুন ফেসবুক এবং ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এগুলো কীভাবে সুরক্ষিত করবেন, এগুলো আপনারা সুরক্ষিত করতে পারেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই। আপনি আপনার মেইল বক্সটা ওপেন করবেন, মেইলে সুরক্ষিত করলে সব থেকে আপনার সুবিধা বেশি। এখান থেকে কম্পোজার উপরে ক্লিক করবেন, টেস্ট অল্টের ওই কীটা এনে এখান ধরুন এগুলো হচ্ছে কি, তো এই কীগুলো আপনারা এরকম সেভ করলেন। তো কীগুলো এখান দিলেন, সাবজেক্টে আপনারা লিখলেন টেস্ট ওয়ালেট TRUST, তো টেস্ট ওয়ালেট, তো এখানে আমার ভুল হয়েছে মনে হয়, তো টেস্ট ওয়ালেট কি এরকম লিখলেন। আপনার তো এখানে একটা মেল দেওয়াই আছে, এখানে আর একটা মেল দিবেন সেটাও আপনার নিজের মেইলই, দুইটা আপনার নিজের মেল থাকবে কিন্তু আলাদা আলাদা মেল, একটা মেল থেকে আরেকটা মেইলে সেন্ড করে রাখবেন। তো একটা মেল থেকে আরেকটা মেইলে সেন্ড করে রাখলে এটা কিন্তু খুব সিকিউর হয়ে যাবে। তার কারণ আছে আপনার যখনই এই কিটা প্রয়োজন হবে আপনি কী করবেন, আপনার মেল বক্সটা ওপেন করবেন, মেল বক্সটা ওপেন করে এখানে সার্চ অপশন রয়েছে, এখানে লিখবেন টেস্ট ওয়ালেট প্রাইভেট কি, লিখে সার্চ করবেন, সাথে সাথে দেখবেন আপনার ওই যে সেন্ড করা যে মেলটা আছে ওই মেলটা আপনার সামনে চলে আসবে। ওখান থেকে ধরুন এই মেলটি, তো এখান থেকে এই মেলটা, এখান তো আপনার কীগুলো দেওয়া আছে, কীগুলো এখান থেকে কপি করে আপনি ওই যেখানে ইচ্ছে ওখানে ইনপুট করে নেবেন। আর যখন টেস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এগুলো কপি করার পরে যখন নিচে কন্টিনিউ অপশন পাবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে তো এই সাইডে যেগুলো সাজিয়ে দেওয়া ছিল, এক নম্বর যেটা, দুই নম্বর যেটা, এইগুলো ওগুলো এলোমেলো করে দেওয়া আছে, আপনারা এখান থেকে ক্লিক করে করে ওগুলো সাজিয়ে নেবেন। নিচে কন্টিনিউ লেখা অপশন পাবেন, কন্টিনিউ বা ক্লিক করে দেবেন, টেস্ট ওয়ালেটের ভিতরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো টেস্ট ওয়ালেটের ভিতরে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা তো বুঝতে পারলেন। এখন আসুন টোকেন পকেট, তো টোকেন পকেটের ভিতরে আপনাদের নতুন অ্যাকাউন্ট করার কোনোই প্রয়োজন নেই, আপনি টেস্ট ওয়ালেটের যে প্রাইভেট কি পেয়েছেন ওটা দিয়েই আপনি আপনার টোকেন পকেটের ভিতরে আপনার অ্যাকাউন্টটা ইনপুট করে নিতে পারবেন। তো সেটা কীভাবে, প্লে স্টোর থেকে টোকেন পকেটটা ইনস্টল করবেন। প্রথমে আমি এইসব শিখাচ্ছি যে অ্যাপ্লিকেশনের ভিতরে কীভাবে অ্যাকাউন্ট টাকাউন করতে হবে, তারপর আমি আস্তে আস্তে দেখাবো অফারে কীভাবে অংশগ্রহণ করতে হবে, এতে করে হবে কি আপনাদেরই অফারগুলো অংশগ্রহণ করতে সুবিধা হবে। এখান থেকে আপনার টোকেন পকেট অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ইনস্টল করে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনাদের সামনে তো ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন দুইটি অপশন রয়েছে, একটা হচ্ছে আপনার আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে, একটা হচ্ছে নো অ্যাকাউন্ট। তো নো অ্যাকাউন্ট উপরে ক্লিক করলে আপনাকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনি নো অ্যাকাউন্টে ক্লিক না করে প্রথমটা একটা ক্লিক করে দেবেন, প্রথমটার উপরে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে যে ম্যানেজ ওয়ালেট বা এখান থেকে নিচে এই মি অপশনের এখানে আসলো ম্যানেজ ওয়ালেট পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে আপনি এখান থেকে এই ইথেরিয়াম, ইথেরিয়ামটা সিলেক্ট করে দেবেন, এখানে অ্যাড ওয়ালেট লেখা আছে, অ্যাড ওয়ালেট উপরে ক্লিক করবেন। অ্যাড ওয়ালেট উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে দেখুন এখানে দুইটি অপশন রয়েছে, ক্রিয়েট ইনপুট, নিচের যে ইনপুট অপশনটা রয়েছে ইনপুট অপশন উপরে ক্লিক করে দেবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে এখানে দেখুন এই যে লেখা আছে ম্যানোনিক্স পার্স, এই যে লেখাটা আছে এইটার উপরে ক্লিক করে দেবেন ইনপুট, এইটার উপরে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে এইখানে ওই যে আপনার টেস্ট ওয়ালেট থেকে যে 12টা পার্স পেয়েছিলেন, আমি আবার আপনাদেরকে মনে করিয়ে দিই। তো এই যে এখানে যে পার্সটা পেয়েছিলেন এই পার্সটাই আপনি তো আপনার মেইলে বা যে কোনো জায়গায় সুরক্ষিত করে রেখে দিয়েছেন, টেস্ট ওয়ালেট কি লিখে বা যেটাই লিখে সুরক্ষিত করে রেখেছেন, ওইখান থেকে এই লেখাগুলো আপনি কপি করে আনবেন। লেখাগুলো কপি করে আনার পরে
আপনি সেই লেখাগুলো এখানে পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যে কোনো পাসওয়ার্ড। আর একটি কথা, আপনি সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করবেন এবং পাসওয়ার্ডটা একটু স্ট্রং ব্যবহার করবেন। যেমন ধরুন @ আপনার নাম, তারপর কিছু সংখ্যা, আপনার নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন, এরকম পাসওয়ার্ড ইউজ করবেন সব জায়গায়। তাহলে হবে কি, কোনো জায়গায় বলবে না যে আপনার পাসওয়ার্ডটা নর্মাল হয়েছে, এই পাসওয়ার্ডটা নেবে না, অন্য পাসওয়ার্ড দিন। তো সব জায়গায় এরকম একই পাসওয়ার্ড ইউজ করবেন। আচ্ছা, ওই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে পাসওয়ার্ড দেবেন, একই পাসওয়ার্ড আবার দেবেন, এইটা অপশনাল রয়েছে, কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখানে একটা টিক ম্যাক উঠিয়ে ইনপুট অল এটা ক্লিক করবেন। ইনপুট অল এটা ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনার কিন্তু টোকেন পকেটের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হলে তারপর পরবর্তী বিষয় HSC, যে প্রথমেই বললাম যে আমি একটা অফার শেয়ার করছি, এখানে আপনাকে HSC অ্যাড্রেসটা দিতে হবে। এই যে দেখুন, এখানে আমি যে বলছিলাম এই যে অফারটা শেয়ার করছি, এখানে কিন্তু বলছে HSC অ্যাড্রেস দিতে হবে। এখন আপনি যখনই এখান থেকে হিকোসাইন অ্যাড্রেস, এখানে যে ভিডিওটা দিয়েছি আমি, এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন। এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কীভাবে আপনি এই চেনগুলো অ্যাড করবেন। তো ভিডিওটা দেখে আপনারা চেনগুলো অ্যাড করে নেবেন। আর এই পোস্ট কোথায় পাবেন সেটা তো আমি আগেই বলে দিলাম। এই পোস্ট আপনারা এখানে আমার টেলিগ্রাম এই চ্যানেলের ভিতরে এসে সার্চ আইকনের এখানে ক্লিক করে আপনারা যদি এখানে লিখেন কাস্টমার পিসি লিখে সার্চ করলেই ওই পোস্টটা আপনারা পেয়ে যাবেন। তা আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা এই ভিডিওটা দেখে পরবর্তী কাজগুলো কমপ্লিট করে দেবেন। তো আপনাদের টোকেন পকেটের ঝামেলা শেষ, টোকেন পকেটের ভিতরে কীভাবে অ্যাকাউন্ট করবেন এটাও শেষ হয়ে গেল। তো আমি যদি আমার টোকেন পকেটের ভিতরে যাই, আমি যদি এখন একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি টোকেন পকেটের ভিতরে আসলাম, তা আমি এখন অন্য চেইনের ভিতরে আছি। আমি দেখুন BSC মানে বিনান্স স্মার্ট চেইনের ভিতরে আছি। তো টোকেন পকেটের এই অ্যাড্রেসটা আপনারা একটু লক্ষ্য করুন, আমি এখান থেকে রিসিভড উপরটা ক্লিক করলাম। এখান দেখুন আমার যে এই অ্যাড্রেসটা, এবং আমি যদি ট্রাস্ট ওয়ালেটে যাই, তো ট্রাস্ট ওয়ালেটটা আপনাদেরকে দেখাই, ট্রাস্ট ওয়ালেটের স্মার্ট চেইন দেখাই। তো এখান থেকে রিসিভে ক্লিক করি এবং এই অ্যাড্রেসটা দেখুন, দুইটা কিন্তু একই অ্যাড্রেস। আমি যাতে এখানে ইথেরিয়াম অ্যাড্রেসটা আপনাদেরকে দেখাই, তো এখান থেকে আমার ইথেরিয়ামটা কই গেল, আমি এখানে সার্চ করলে হয়তো পেয়ে যাবো ETH। তো এখান থেকে যাতে আমি দেখুন ইথেরিয়াম অ্যাড্রেসটা আপনাদের দেখাই, রিসিভের উপর ক্লিক করি, দেখুন একই অ্যাড্রেস। তারপর আমি যদি টোকেন পকেটের ভিতরে আবার যাই, টোকেন পকেটের ভিতরে আমার আরও অনেক ইনপুট করা আছে। আপনি যাতে আরও ওয়ালেট এখানে ইনপুট করতে চান, এই যে BSC লেখা আছে না, এটা ওটা ক্লিক করবেন। এখান থেকে অনেক ওয়ালেট রয়েছে। তো এখান থেকে আমি যদি হিকোসাইনের ভিতরে আসি, HT-র ভিতরে আসি, এখানে দেখুন একই অ্যাড্রেস। তো একই অ্যাড্রেস কারণ হওয়ার কারণ হচ্ছে আমি ওই যে টেস্ট ওয়ালেটে যে প্রাইভেট কি পেয়েছিলাম, ওই প্রাইভেট কি দিয়ে সব জায়গা ওইরকম অ্যাকাউন্ট ইনপুট করে নিয়েছি, নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। তো এতটুকু দেখার দেখাতেই ভিডিওটা অলরেডি 12 মিনিটের হয়ে গিয়েছে, আর বেশি বাড়াবো না, এরকম অল্প অল্প করে আপনাদের শেখাবো। আপনি যদি আমার সম্পূর্ণ এই সিরিজটা দেখেন, আজকে তো পার্ট 2, পরবর্তীতে আরও পার্ট আসবে, এগুলো যদি আপনারা দেখেন কষ্ট করে, বেশি নেই 7-8টা পার্টের ভিতরে আমি শেষ করার চেষ্টা করবো। তো প্রত্যেক দিন একটা করে পার্ট দেখবেন এবং শিখবেন, এরকম করে যদি আপনি 1 সপ্তাহে আমার এই প্রত্যেকটা পার্ট দেখেন, তাহলেই আপনি কিন্তু এই অ্যাড্রপে কাজগুলো খুব ইজিলিভাবে করে নিতে পারবেন। তার একটি খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনার টুইটার প্রোফাইল লিঙ্ক, আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক, আপনার মিডিয়াম প্রোফাইল লিঙ্ক, সব লিঙ্কগুলো আপনাকে যেটা করতে হবে, আপনি যদি সহজে অ্যাড্রপের ভিতরে অংশগ্রহণ করতে চান, আপনার কিবোর্ডের ভিতরে সেভ করতে হবে। তো কিবোর্ডের ভিতরে কীভাবে সেভ করবেন আমি ফেসবুকেরটা দেখিয়ে দিই। ধরুন আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক কোনো একটা অফার এসেছে, তা আপনি তো বারবার ফেসবুকের ভিতরে আসতে পারবেন না, বারবার আসলে আপনার সময় লস হবে। তার জন্য কী করবেন, আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন। তো ফেসবুকটা ওপেন করার পর আপনার এখানে যে আপনার প্রোফাইল রয়েছে, এখানে যে প্রোফাইলের ভিতরে চলে আসবেন। প্রোফাইলের ভিতরে আসার পরে আপনি যেটা করবেন, একটু নিচের দিকে আসবেন। তো প্রোফাইলের ভিতরে এসে আপনার একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, উপরেই এই যে থ্রি আইকন, এটা ওটা ক্লিক করবেন। এটা ওপরে ক্লিক করলে এই যে দেখুন এখানে আপনার প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, প্রোফাইল লিঙ্কটা কপি করবেন। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, পরবর্তী প্রোফাইল লিঙ্কগুলো আপনাকে যেরকম হোক খুঁজে মুঝে নিয়ে নিতে হবে। তো প্রোফাইল লিঙ্কটা নেওয়ার পরে আপনি খুব ইজিলি প্রত্যেকটা অফারের ভিতরে অংশগ্রহণ করার জন্য যেটা করবেন, আপনি আপনার কিবোর্ডটা এরকম ওপেন করবেন। এখানে দেখুন একটা লিস্টের মতো অপশন রয়েছে, সবাইরই কিন্তু এই লিস্টের মতো এই অপশনটা থাকে। তো এই অপশনের ভিতরে আসবেন। এই অপশনের ভিতরে আসলে এখানে দেখুন আমি কিন্তু আমার সকল কিছু কিবোর্ডের ভিতর সেভ করে নিয়েছি। তো এটা কীভাবে সেভ করবে সেটা দেখিয়ে দিই, আপনারা সব এরকম আর মতো করে সেভ করে দেবেন। এই দেখুন আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক সেভ করা, মিডিয়াম প্রোফাইল লিঙ্ক সেভ করা, ডিসকর্ড ইউজার নেম সেভ করা, এই সব কিছু কিন্তু এখানে সেভ করা। যেখানে যেটা চাই আমি এখানে আসি, এসে ক্লিক করে এরকমভাবে দিয়ে দিই, দেখুন এরকমভাবে দিয়ে দিই। তো আপনারা এরকম সেভ করে দেবেন। তো এখানে আসার পর
আমার এখানে সিটিং এর মতো রয়েছে, আপনাদের যদি প্লাস আইকন থাকে সেটা আবার ক্লিক করবেন। আমি সিটিং এর উপরে এটা ক্লিক করলাম, এই ইন্টারফেসটা চলে আসলো। এখান থেকে প্লাস এর উপরে এটা ক্লিক করছি, এখান থেকে খালি ঘর চলে এসেছে। আমি যদি এখানে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিয়ে টিক মার্কের উপরে ক্লিক করি, এটা কিন্তু আমার এই কিবোর্ডের ওই লিস্টে, এই যে লিস্ট, এই লিস্টের ভিতরে সেভ হয়ে যাবে। তো আশা করি এই জিনিসটি আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। তার বেশি ভিডিওটা বাড়াবো না, অলরেডি 15 মিনিটের হয়ে গেছে। তো আজকে আপনাদের দেখালাম কীভাবে ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে সকল জায়গায় অ্যাকাউন্ট ইনপুট করবেন, কোনো জায়গায় নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। যেখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে সেটা আমি আপনাদেরকে ভয়েসের মাধ্যমে বা যেভাবে হোক, আমার টেলিগ্রাম চ্যানেল হোক, যেখানে হোক, বলে দেবো। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকে ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখলাম। আবার পরবর্তী পার্টে অন্য কিছু দেখাবো, যে কীভাবে অ্যাড্রপে জয়েন করতে হয় বা আরও যেসব কাজ রয়েছে সকল কিছু আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই যে নতুন কিছু আপনাদেরকে শিখালাম, যারা নতুন ইউজার আছেন তো তারাও বেশি বেশি করে শিখতে পারেন, এবং আরও যারা নতুন রয়েছে এইসব অ্যাড্রপ নিয়ে কাজ করতে চায় কিন্তু কিছুই বুঝে না, তো তারা আমার এই পার্টগুলো দেখে আস্তে আস্তে সকল কিছু বুঝে নিতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকে ভিডিওটি। আল্লাহ হাফেজ।